আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠের সঙ্গে শুরু হয়ে গেল মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই উপলক্ষে কলকাতা হাওড়া শহরাজের বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে সকাল থেকেই চলছে তর্পণ। ঘাটগুলিতে উচ্ছে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী, প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি, স্পিড বোট ইত্যাদি। গঙ্গার ঘাটে তর্পণে ব্যস্ত এক পুরোহিত জানান, করোনাকালে গত দু বছরে মানুষের সমাগম কম হয়ে গেছিল, কিন্তু চলতি বছরে মানুষের উপস্থিতি বেড়েছে। পিতৃপুরুষকে জলদান করতে গঙ্গার ঘাটে তর্পণ করতে এসেছেন বলে জানিয়েছেন আগতরা। মনে আশা ওই পিতৃদের জল পাবে। আচ্ছা, আর এই মহালয়ার দিনকে কি তর্পণ করেন? মহালয়ার দিনকে তর্পণটা হয়। মনের আশা মানে পূর্বপুরুষদের জল দেওয়ার উদ্দেশ্যে, মানে আমরা তো কিছু করতে পারি না, মানে তাদের মানে অতৃপ্ত আত্মার এর জন্যে আমরা এটা